بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله. وعن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. متفق عليه. جابتيو প্রশংসা গুণগান শিতোষানা একমাত্র সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য যিনি আমাদেরকে মুসলমান করে এই পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন এবং সঠিক দিনের দিশা দান করেছেন, পরিপূর্ণ দিন ধর্ম ইসলাম দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি দিন ইসলামকে পরিপূর্ণভাবে তার সাহাবাদের নিকটে পৌঁছিয়ে দিয়েছেন এবং তার সাহাবা ইকরাম পরবর্তী জেনারেশনের কাছে, তাবেঈনদের কাছে এবং তারা তাবে তাবেঈনদের কাছে এ দায়িত্ব, এই দিন পৌঁছিয়ে দিয়েছেন। এভাবে আমরা আজ একবিংশ শতাব্দীতে পৌঁছেও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরিসীম প্রচেষ্টার ফলে দিন ইসলামকে পরিপূর্ণ রূপে পেয়েছি, সেই রাসূলের উপরে দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য যে দিন, যে ধর্ম নির্ধারণ করেছেন তা হলো আল ইসলাম। ইসলাম বিশ্বের বুকে একমাত্র জীবন ব্যবস্থা যা পরিপূর্ণ। অন্যান্য যে জীবন ব্যবস্থাগুলো আছে তা মানবরচিত বিধায়, তাতে পূর্ণতার লেশমাত্র নেই। কিন্তু আমাদের দিন, আমাদের ধর্ম, আমাদের ইসলাম ইহা পরিপূর্ণ। কোনো ব্যক্তি যদি এই ইসলাম মোতাবেক তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন এবং জীবনের প্রতিটি স্তরে এই ইসলামকে বাস্তবায়ন করে তাহলে অবশ্যই সেখানে শান্তি আসতে বাধ্য। এমনকি যদি অমুসলিম কোনো কান্ট্রি বা দেশে এই ইসলাম অনুযায়ী ওই রাষ্ট্র চালানো হয় সেখানেও শান্তি আসতে বাধ্য, কারণ ইহা মহান রব্বুল আলামিনের দেওয়া জীবন ব্যবস্থা। তাই আল্লাহ বলছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান রব্বুল আলামিনের নিকটে একমাত্র মনোনীত দিন ধর্ম হলো আল ইসলাম। কেউ যদি এই ইসলাম ছাড়া অন্য কোনো দিনের মাধ্যমে মহান রব্বুল আলামিনকে পাওয়ার চেষ্টা করে তাহলে উহা তাহার পক্ষ থেকে কোনো ক্রমে গ্রহণ করা হবে না এবং কখনোই না, কারণ মহান রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করেছেন এবং এই ইসলামেই আল্লাহর সন্তুষ্টি কিভাবে পেতে হয় তা তিনি লিখে দিয়েছেন, লিপিবদ্ধ করেছেন। তিনি ঘোষণা করেছেন সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে: আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিন ধর্মকে পরিপূর্ণ করলাম এবং পরিপূর্ণ করলাম তোমাদের উপরে আমার নিয়ামত কি,
ইসলাম মানবের মানব জীবনে সবচাইতে বড় নিয়ামত। যে ব্যক্তি ইসলাম পেয়েছে সে সবচাইতে বড় নিয়ামত পেয়েছে। যে ব্যক্তি ইসলাম পায়নি সে যত বড়ই হোক না কেন সে দুনিয়ার বুকে সবচাইতে বোকাদের অন্তর্ভুক্ত এবং নির্বোধদের অন্তর্ভুক্ত। ডক্টর শেখ সালেহ বিন ফাউজান আল ফাউজান হাফিজাহুল্লাহ এদেশের সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্য এবং ফতোয়া স্থায়ী ফতোয়া বোর্ডের সদস্য তিনি। তিনি বলছেন যে হে মুসলিম, তুমি কাফেরকে কেন সম্মানিত মনে করো? কেন তুমি মনে করো যে সে বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে বা টাকা পয়সার অধিকারী, অনেক শক্তির অধিকারী, এই এইভাবে তুমি তাকে শক্তিশালী মনে করছো, তাকে সম্মান দিচ্ছ? না, তাকে সম্মান দেওয়ার কিছুই নেই, কারণ সে পৃথিবীতে যাই করুক না কেন, যত উপরে উঠে যাক না কেন, সে তার রবকে চিনে না। যে তার রবকে চিনে না, যে তার মনিবকে চিনে না, তার চাইতে বড় নির্বোধ আর কেউ নেই। এমনকি একটা কুকুরও তার মনিবকে চিনে। আর এই জন্যই তো মহান রব্বুল আলামিন বলেছেন যে যারা তার মনিবকে চিনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, বরং তার চাইতেও খারাপ। কেন? চতুষ্পদ জন্তু তার রবকে চেনে, তার তাসবিহ বর্ণনা করে। সুলেমান আলাইহিসসালামের ঘটনা আপনাদের জানা আছে। সুলেমান আলাইহিসসালাম বৃষ্টি প্রার্থনার জন্য বের হয়েছিলেন এবং পিপীলিকাকে দেখছেন যে মহান রব্বুল আলামিনের কাছে বৃষ্টি প্রার্থনা করছে, আল্লাহ আকবার। হুদহুদ পাখি, সে কওমে সাবার কাছে গিয়েছে এবং সে বুঝতে পেরেছে যে এই কওম মুশরিক, কারণ তারা ইয়াসজুদুনা লিশ্শামস, তারা সূর্যের পূজা করে। কিন্তু মানুষ যদি মানুষ হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে, সে যদি আল্লাহকে রবকে চিনতে না পারে, সেরেকে সে আজীবন ডুবে থাকে, তাহলে তার চাইতে নির্বোধ আর কে হতে পারে? হুদুদ পাখি, সে সুলেমান আলাইহিসসালামের ওই জামানাতে গিয়ে প্রথম বলছে যখন ফিরে এসে যে তামলিকুহুম ইমরা, তাদের নেতৃত্ব দিচ্ছে একজন নারী। তাহলে হুদুদ পাখিও জানতো যে নারীর নেতৃত্ব চলবে না, কিন্তু আমরা আর এটা বুঝি না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, যে জাতি এরকম হয় তারা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আল্লাহ যেন সেখান থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আর আরো আরো আমাদের উপরে আল্লাহর গজব আরো বেশি এর জন্য বেড়ে গেছে যে মহান রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাই ইউফলিহা কওমুন হিনা ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, ওই জাতি কোনো ক্রমেই সফল কাম হতে পারে না। লাই, যারা একটু আরবি জানেন তারা ভালো বুঝেন যে লাই ইউফলিহা কওমুন, কখনোই না, কখনোই সফল কাম হতে পারে না ওই জাতি বা কম, হিনা ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, যারা তাদের নেতৃত্ব নারীর উপরে ছেড়ে দেয়। ফলে আমাদের অবস্থা এই হাদিসের উপরে 100% খেটে গেছে, আমাদের নাজাতের কোনো উপায় নেই যতক্ষণ পর্যন্ত আমরা এ থেকে নিজেদেরকে মুক্ত করতে না পারব। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যদি কোনো জাতি নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের ভাগ্য পরিবর্তন করেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আমি আল্লাহর বাণী বলেছি সেটা ভুল, রাসূলের বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যদি আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করি, মহান রব্বুল আলামিনের কি ঠেকা পড়েছে? তার কোনো প্রয়োজন আছে? তার কোনো দরকার আছে? আল্লাহ ইবাদত চান আমাদের কাছে, কিন্তু ইবাদতের প্রয়োজন আছে আল্লাহ? বরং বান্দার নিজের ইবাদতের প্রয়োজন। কেন? তার নাজাতের দরকার আছে, তার সওয়াবের দরকার আছে, তার পরকালের পাথেও দরকার আছে, কিন্তু মহান রব্বুল আলামিনের এসবের কিছুই দরকার নেই। পৃথিবীর সকল মানুষগুলো যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যায়, আল্লাহ তাআলার জান্নাতের জায়গা শর্ট পড়বে না? পৃথিবীর সকল লোকগুলো যদি ইবলিসের চাইতেও বদমাইশ হয়ে যায়, আল্লাহর জাহান্নামের জায়গা শর্ট হবে না? বরং জাহান্নাম বলবে কি, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, যখন মহান রব্বুল আলামিন বলবেন জাহান্নাম কি, তুমি কি পূর্ণ হয়েছো, সে বলবে হাল মিম মাজিদ, আরো আছে কি? কি করবেন মহান রব্বুল আলামিন? তার বাম পায়ের গোড়ালি জাহান্নামে প্রবেশ করালে জাহান্নাম বলবে কাত কাত, মানে যথেষ্ট হয়েছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে কাফেরকে, খ্রিস্টানকে, অমুসলিম রাষ্ট্রগুলোকে আমরা মনে করছি মডেল, মনে করছি
যে ওরা আমাদের চাইতে অনেক অনেক উন্নত, কিন্তু তারা তাদের রবকে চেনে না, তারা তাদের সঠিক দিন জানে না। ফলে যতই দুনিয়াবি দিক থেকে উপরে উঠুক না কেন, পরকালের দিক থেকে সে শূন্য। আমরা দুনিয়াতে কিছু কম পেলেও ইনশা আল্লাহ পরকালে আমরা পাব, এবং যদি কিছু জেল জরিমানা খাটতেও হয় ইনশা আল্লাহ আমরা একদিন নাজাত পাবই পাব। কিন্তু ওদের তো নাজাতের কোনো উপায় নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু মহান রব্বুল আলামিন বলছেন যে ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহ কোনো ক্রমেই তার ওয়াদা খেলাফ করেন না। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে দীন ইসলাম দান করেছেন যা পরিপূর্ণ, এবং এটা আল্লাহর সবচাইতে বড় নিয়ামত। এজন্য যারা হয়তো ভালো গাড়ি বাড়ি ইত্যাদি পেয়েছে কিন্তু দুনিয়ার জীবনে দিনকে পাইনি, আর আপনি দিন পেয়েছেন কিন্তু আপনার বাড়ি গাড়ি এবং আরো কিছু অট্টালিকা ইত্যাদি নেই, আপনি আল্লাহর শুকরিয়া আদা করেন যে আপনি বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইসলাম পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আর এই ইসলামকে মহান রব্বুল আলামিন পরিপূর্ণ করেছেন, এবং এই নিয়ামত হচ্ছে আল্লাহর সবচাইতে বড় নিয়ামত, আর এটাকেও আল্লাহ তাআলা আমাদের জন্য একেবারে কমপ্লিট করে দিয়েছেন। এবং ওয়ারাযিতু লাকুমুল ইসলাম দীনা, মহান রব্বুল আলামিন বলছেন যে ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে, ধর্ম হিসেবে, চলার পথ হিসেবে, আর এটা সর্বজনীন, সর্বজনীন এক দিন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চলেছে, এখন চলবে না, এই কথা বললে কেউ মুসলমান থাকবে না। অতএব যারা বলেছে যে হেফাজতে ইসলামের যেই দাবিগুলো তারা করেছে সবগুলো ইসলামী দাবি, যারা বলেছে এগুলো আমাদেরকে 1400 বছর পিছিয়ে দিবে বা মধ্যযুগে নিয়ে চলে যাবে, তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। বুঝে বলুক আর না বুঝে বলুক, ইসলাম মানলে, ইসলামী দাবি মানলে 1400 বছর পূর্বে চলে যাবে, মধ্যযুগে চলে যাবে? না, তোমরা ওর চাইতে আরো অধঃপতনে চলে গেছো। তখনকার ওই মধ্যযুগীয় যে যুগটাকে বলা হচ্ছে, তার পূর্বের যে জাহেলিয়াতের যুগ, সেই জাহেলিয়াতের যুগকেও তোমাদের জাহেলিয়াত হার মানিয়েছে। সম্মানিত উপস্থিতি, তো মহান রব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিলেন, এই দিন শুধু ধর্ম, মসজিদ, মাদ্রাসা আর ইসলামিক সেন্টারে সীমাবদ্ধ না। এই দিন এমন এক দিন যেই দিন একেবারে রাষ্ট্র থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত চলবে, কোনো এক স্থান নেই যেখানে ইসলামের দিক নির্দেশনা নেই। অথচ ইসলামে, এই ইসলামে নতুন কোনো নিয়ম পরিবর্তন করার প্রয়োজন নেই, সব কমপ্লিট দেওয়া আছে। আর যেগুলোকে মানবতার কল্যাণ হিসেবে গ্রহণ করা হয়েছে, যারা বলছে যে এই তন্ত্রমন্ত্র ছাড়া আমাদের রেহাই নেই বা নাজাত হবে না, জনগণ কল্যাণ পাবে না, দেখা যাচ্ছে যে চোরের দলেরা ওগুলোকে নিয়ে গবেষণা করে ওরাই ওরাই আবার চেঞ্জ করে। তো এই ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহর বড় নিয়ামত। এই ইসলাম মহান রব্বুল আলামিনের দান, এবং এই ইসলামে কোনো ঘাটতি ও কমতি নেই, ফলে কারো কোনো কিছু এখানে প্রবেশ করানোরও সুযোগ নেই, অধিকার নেই। অধিকার ছিল দুজনের, তারা দুইজন এই ইসলামকে পরিপূর্ণ করেছেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ বন্ধ রচনা করেছেন, এর মুখ বন্ধ করে দিয়েছেন, খতম মেরে দিয়েছেন, বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যারা আমাদের এই দিনে ও ধর্মে নতুন কিছু সংযোজন করবে তা বাতিল ও প্রত্যাখ্যাত, সেটা গ্রহণ করা হবে না, এটা বাতিল হয়ে যাবে, এবং এর জন্য সে নেকি পাবে না, বরং তার গুনাহ হবে। বুখারি ও মুসলিমের হাদিস, মুসলিমের হাদিসে এসেছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে এমন কোন কাজ করে যেই কাজ আমাদের দিন সাপোর্ট করে না, সেটাও বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক হাদিসে বলেন ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা নিজেদেরকে ধর্মের মাঝে নতুন কোনো কাজ করা থেকে, নতুন কোনো বেদাত সংযোজন করা থেকে বিরত রাখবে, সাবধান সতর্ক থাকবে। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ,
অকুল্লো বেদাতিন দলালা অকুল্লো দলালাতিন ফিন্না, কারণ দিনের মাঝে প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস বেদাত, প্রত্যেক বেদাত হলো গোমরাহি, গোমরাহির পরিণাম জাহান্নাম। আরো আমরা প্রত্যেক দিন খতিব, প্রত্যেক জুমার দিনে খতিবদের কাছ থেকে শুনে থাকি, তারা বলে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। এই কথাগুলো আমরা প্রতিনিয়ত শুনছি, কিন্তু যখন আমরা ইসলামকে মানছি তখন দেখা যাচ্ছে যে হয় জ্ঞানের অভাবে হোক, হয় জ্ঞানের অভাবে হোক অথবা মানার সদিচ্ছার অভাবে হোক, আমরা কিন্তু পরিপূর্ণ ইসলামকে মেনে চলছি না। জেনে না জেনে আমরা অনেক সময় ইসলামকে এড়িয়ে চলি অথবা অনেক সময় আমরা ইসলামের পরিপূর্ণ ব্যবস্থাগুলো না জানার কারণে মনে করি যে এটা হয়তো এভাবেই আছে তাই করে ফেলি। তো সম্মানিত উপস্থিতি, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এতে নতুন সংযোজনের কোনো সুযোগ রাখা হয়নি। এখনই আমরা এমন এক মাসে অবস্থান করছি যেই মাসের নাম হলো শাবান, শাহরু শাবান। কয় তারিখ আজকে? 3 তারিখ, শাবানের আজকে 3 তারিখ। আমরা একটু আগে বলছিলাম যে ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান খুব কম, এই জ্ঞানের স্বল্পতার দরুন আমরা এই ইসলামে অনেক কিছু সংযোজন করেছি যা ইসলামের অন্তর্ভুক্ত নয়, এবং বিধর্মীদের অনুসরণ অলঙ্করণ করতে গিয়ে আমরা পদে পদে তাদের পদাঙ্ক অনুসরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সত্য হয়েছে, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাযওয়াল কুযযাতি বিল কুযযা হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাদাখালতুমু। তোমরা পদে পদে তোমাদের পূর্ববর্তীদের পদাঙ্ক অনুসরণ করবে, তাদের পথ মেনে চলবে, এমনকি তারা যদি ষান্ডার গর্ত, এই যেখানে দব এসে দেখেছেন আপনারা, এই দবের উদাহরণ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ দব যদি একবার গর্তে ঢুকে তো টেনে বের করা বড় মুশকিল ব্যাপার। ওকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাদাখালতুমু, যদি বিধর্মীরা এই ষান্ডার গর্তে প্রবেশ করে তাহলে তোমরা তাই করবে, তোমরাও সেখানে প্রবেশ করবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল ইয়াহুদু ওয়ান নাসারা, এরা কারা? ইয়াহুদি নাসারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? ফামান, না না বলেন ফামান, প্রশ্ন করেছিলেন যে ইয়াহুদি আর নাসারা যদি না হয় তাহলে কে আর হবে এরা? তো আমরা তাদের অনুসরণ করেছি, ফলে ওরা কিন্তু বছরের কোন দিনকে মনে হয় বাকি রাখেনি, এক একটা দিবসে কি করেছে? পরিবর্তন করেছে, এটা শিশু দিবস, এটা মা দিবস, মানে মার খোঁজ নিবে বছরে একদিন, শিশুরও খোঁজ নিবে একদিন, আর একটা এই দিবস, ওই দিবস, টিকা দিবস, এই দিবস করে শেষ। আর যেই দিবসের নাম করা হয় শুধু ওই দিবসে, ভালোবাসা দিবস ইত্যাদি, ওই দিনই ওইটা স্মরণ করে। আর বাকি যে 360 দিন বলেন আর 66 দিন বলেন, তো বাকি যে আরো 359 দিন অথবা 365 দিন থেকে গেল, সেদিন কিন্তু এগুলো বাকিগুলোর খোঁজ নেওয়ার আর টাইম নেই। সম্মানিত উপস্থিতি, আমরা ওদের পদে পদে অনুসরণ করেছি, ধর্মকেও আমরা বিভিন্ন দিবসের সাথে সংযুক্ত ও সংশ্লিষ্ট করে দিয়েছি। ফলে গত মাসে আমাদের শবে মেরাজ চলে গেছে, তাই না? গত মাসে আমরা শবে মেরাজের বেদাত পালন করেছে আমাদের দেশের অনেক লোক, এখন শবে বরাত বাকি, মানে কোনো মাসকে বাকি রাখছে না বেদাত থেকে। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যেই গুণাগুলোতে, তার মধ্যে অন্যতম হলো একটা বেদাত। আমাদেরকে বেদাত করিয়ে দিতে পারলে ও বগলে বগল বগল দাবাই এবং খুব খুশি হয়, কারণ এই যে পাপ আমাদেরকে করিয়ে দিল এটা তো নেকি মনে করে করছি, ফলে ছাড়ার সম্ভাবনা খুবই কম। এমনকি তওবাও এই বেদাতীদের পক্ষে বড় এক পর্দা এবং অন্তরায়, ওদের উপরে পর্দা মেরে দেওয়া হয়েছে, ফলে তওবারও সুযোগ তাদের সহজে হয় না। এই মাসগুলোকে, দিনগুলোকে আমরা বিভিন্ন বেদাতে রূপান্তরিত করেছি বিধর্মীদের অনুকরণে। ওরা যখন বিভিন্ন দিবস পালন করছে তো আমাদের দিবস এত কেন কম থাকে? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন আগমন করেছিলেন তখন তাদেরকে খেলাধুলা করতে দেখে বলেছিলেন যে এটা কোন দিন? তারা বলল জাহিলিয়াত যুগে এই দিনগুলোতে আমরা খেলাধুলা করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের ওই দিনগুলোকে বাতিল করে মহান রব্বুল আলামিন তোমাদেরকে সেই জায়গায় দুটি
ঈদের আনন্দের দিন দিয়েছেন, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। এখন আমাদের কত ঈদ তার কোনো হিসাব নেই, বরং যখন আপনি মতিঝিল এবং আরামবাগ এই ভালো এলাকাগুলো মানে উন্নত এলাকা এইগুলো যাবেন, তখন দেখবেন যে সব ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী, সব ঈদ বাদ হয়ে গেল এবার। যেটা একটা বাতিল ঈদ সেই বাতিল ঈদ আর সব সব ঈদের চাইতে বড় হয়ে গেল। তো এভাবে আমরা বিধর্মীদের অনুকরণ অনুসরণ করেছি, ফলে আমাদের জীবনের যেই দিনগুলো বছরগুলো মাসগুলো আছে প্রায়গুলোতে আমরাও ওদের মতো কিছু না কিছু বেদাত কিছু না কিছু দিবস পালন করে চলেছি। এমনই একটি মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাসকে কেন্দ্র করে কিছু করণীয় এবং কিছু বর্জনীয় আছে। করণীয় সম্পর্কে প্রথমে বলতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বিশেষ একটি কাজ করতেন, সেই কাজটি করা সুন্নাত আমাদের জন্য। আর বাকি যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবই বাতিল, এগুলো বর্জনীয়। আসুন আমরা জেনে নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করতেন। বেশ কয়েকটি হাদিস উল্লেখিত হয়েছে এ ব্যাপারে, আমি হাদিসগুলো আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কানা আহাব্বা শুহুর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলুহু বিরমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতিরিকে যে মাসে সবচেয়ে বেশি রোজা রাখা পছন্দ করতেন সেই মাস ছিল শাবান মাস। শাবান মাসে উনি অন্যান্য মাসের তুলনায় রমজান ব্যতীত অন্যান্য মাসের তুলনায় রোজা রাখা বেশি পছন্দ করতেন, এবং শাবানের পরপরেই রমজানের রোজাও তিনি রাখতেন। আবু দাউদ এবং নাসাইর হাদিস, ইমাম আলবানী রহমাতুল্লাহ আলাই সহি আত-তারগিবের 1024 নম্বর হাদিসে এটাকে সহি বলে উল্লেখ করেছেন। দুই নম্বর বুখারী এবং মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এমনভাবে রোজা রাখতেন মনে করতাম রোজা আর ছাড়বেন না, আর মাঝে মাঝে এমনভাবে রোজা ছাড়তেন মনে করতাম আর রোজা রাখবেন না। তারপর বলছেন ওমা রাইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন কাত্তুন ইল্লা শাহর রমাদান। আর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া পূর্ণ কোনো মাস রোজা রাখতে দেখিনি, মানে রমজান মাসেই পূর্ণ রোজা রেখেছেন। ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসারা সিয়ামিন মিনহু ফি শাবান। আর অন্য মাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোজা রেখেছেন শাবান মাসে। তাহলে শাবান মাসে কি রাখতে হবে? বেশি বেশি রোজা রাখতে হবে, পুরা মাস নয় তবে অধিকাংশ মাসই রোজা রাখা সুন্নাহ। পুরা মাস নয় তবে অধিকাংশ মাসই রোজা রাখা 20 দিন 22 দিন 15 দিন যে যা পারে রোজা রাখা, আমভাবে কোনো দিনকে কেন্দ্র করে নয় আমভাবে রোজা রাখা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। মুসলিম শরীফে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লা ইল্লা কালিলা, শাবানের পুরাটাই রোজা রাখতেন কিছু দিন ব্যতীত, মানে সিংহভাগ দিনগুলোতেই তিনি রোজা রাখতেন। আরেকটা হাদিসে বর্ণিত হয়েছে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আন, তার ছেলে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আন। তো এই উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আলা লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। আপনি রমজান ব্যতীত শাবানে যত বেশি রোজা রাখেন অন্য কোন মাসে তো রোজা রাখেন না, ব্যাপার কি? قال ذلك شهرا يغفل الناس عنه بين رجب ورمضان। এটা এমন একটা মাস যে রমজান ও রজবের মধ্যখানে মানুষেরা এই মাস সম্পর্কে গাফেল থাকে। يغفل গাফেল থাকে। রজবকে আগে থেকে হারাম মাস হিসেবে কি দেওয়া হয়? মর্যাদা দেওয়া হয়। আর রমজান তো রোজা ফরজ করা হয়েছে, ফলে মর্যাদা সম্পূর্ণ হয়ে গেছে। এই রমজান মাসে লাইলাতুল কদর আছে, রমজান মাসে ইতিকাফ আছে, ইত্যাদি ইত্যাদি সালাতুত তারাবি আছে, কিন্তু শাবান মাস সম্পর্কে মানুষ কি থাকে? গাফেল থাকে। অথচ ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এটা এমন একটা মাস যেই মাসে মহান রব্বুল আলামিনের কাছে মানুষের আমলগুলো পেশ করা হয়। বাৎসরিক যেই আমলগুলো করলাম আমরা সেগুলো কখন পেশ করা হয় আল্লাহর কাছে? শাবান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম,
আর আমি পছন্দ করি যে আমার আমলগুলো আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার, আনা সাইম, আমি রোজাদার। সহিহ আত-তারগিবে আলবানী রহমতুল্লাহ আলাই হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন এবং হাদিস নম্বর হল 1022। আলবানী রহমতুল্লাহ আলাই উনি আরেকটি হাদিসকে সহিহ বলে উল্লেখ করেছেন যেখানে বলা হয়েছে যে মহান রব্বুল আলামিন লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত্রে দুনিয়ার যত মাখলুক আছে তাদের প্রতি তিনি দৃষ্টি দেন এবং ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, মুশরিক এবং মুশাহিন ব্যতীত বাকিদেরকে আল্লাহ তাআলা কি করে দেন, ক্ষমা করে দেন। এই হাদিসটা উল্লেখ করার পরে আলবানী রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন হাদিসটা সহি, তবে এর অর্থ এই নয় যে এই রাতকে কেন্দ্র করে। উনি বলছেন যে ফি তাখরিজ ইসলাহিল মাসাজিদ লিল কাসিমি এর 88 পৃষ্ঠায় লা ইলজামু মিন সুবুতি হাদাল হাদিস ইত্তিখাযু হাযিহিল লাইলা মুসুমান ইজতামিউন নাসু ফিহা। এই আর ফজিলত যেটা বর্ণনা করলাম যে মহান রব্বুল আলামিন 15ই শাবানের রাত্রে তার মাখলুকদের দিকে দৃষ্টি দিয়ে তিনি তাদেরকে কি করেন, মাফ করে দেন, ইল্লা লি মুশরিক আও মুশাহিন, মুশরিক এবং মুশাহিন ব্যতীত। এরা কারা সেটা একটু পরে বলছি। ইমাম আলবানী রহমতুল্লাহ আলাই এই হাদিসটা বর্ণনা করার পর বলছেন যে এর অর্থ এটাই নয় যে এই হাদিসটা সাব্যস্ত হয়েছে বলে এই রাতকে কেন্দ্র করে কোনো ইবাদত বন্দেগি করা যাবে অথবা আলাদা নামাজ পড়া যাবে বা দিনের বেলা রোজা রাখা যাবে, এর অর্থ এটা না। বরং যেই হাদিসটা সাব্যস্ত হয়েছে এটা আমভাবে, এটা কেউ রাত্রে উঠুক আর না উঠুক সকলের জন্য এটা আল্লাহর একটা বিশেষ নিয়ামত বা রহমত। উনি এই হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন। অন্যান্য অনেক বা বেশিরভাগ আলেম ওলামা এই হাদিসটিকেও কি বলেছেন, দুর্বল বলেছেন। এক্ষণে যেই কথাটা আমরা বলছিলাম যে ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, মুশরিককে আল্লাহ ক্ষমা করেন না আর মুশাহিনকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। মুশরিক তো মুশরিকই আর মুশাহিনকে, মুশাহিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি শরীয়তের সীমারেখা কি করে অতিক্রম করে। যারা এই রাত্রে কেন্দ্র করে এমনি তো মাপ পাইতো, এমনি কি পেতো, মাপ পাইতো, কিন্তু যখন শরীয়তের সীমা অতিক্রম করে এই রাত্রে জাগলো, যখন হালুয়া রুটি খাইলো, যখন অন্য অন্য আরো কিছু বেদাত করে সীমা লঙ্ঘন করলো, তখন স্বাভাবিক যে মাপ পাওয়ার একটা দরজা ছিল সেটাও কি করেছে, বন্ধ করে দিয়েছে। এটাই হচ্ছে ইমাম আলবানী রহমাতুল্লাহ আলাইহির কথা যে হাদিসটা সহি কিন্তু এর অর্থ এই নয় যে এই রাত্রে উঠে জেগে জেগে কোনো ইবাদত বন্দেগি করতে হবে। আপনি ঘুমিয়ে থাকলেও মহান রব্বুল আলামিন আপনাকে কি করবেন, মাফ করবেন, যদি আপনি মুশরিক এবং মুশাহিনের মধ্যে অন্তর্ভুক্ত না হন। এটা আম, কিন্তু এজন্য আলাদা কোনো ইবাদত করে আল্লাহর ওই রহমত মাগফিরাতকে টেনে নিয়ে আসতে হবে এর কোনো প্রমাণ নেই। ফলে যে ওই অতিরিক্ত কাজটুকু করবে সে সীমা লঙ্ঘন করবে আর সীমা লঙ্ঘনকারী হলো মুশাহিন আর তার জন্য ক্ষমা নেই। ফলে যেই ক্ষমাটুকুর আশা ছিল ওটাও কি হলো, হিতে বিপরীত হয়ে গেল, ওখান থেকেও তারা বঞ্চিত হয়ে গেল। এখন আমরা বলছিলাম যে এই কয়েকটি হাদিসের দ্বারা শাবান মাসের কি ফজিলত বর্ণনা করা হলো, যে এর 1 তারিখ থেকে নিয়ে 3 তারিখ তো চলে গেল, এখন বাকি যে দিনগুলো আছে আমরা যা পারি আম ফজিলত যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করলাম সেগুলোর কারণে যা পারি রোজা রাখার চেষ্টা করব, খাস করে 15ই শাবানের দিনে নয় এবং খাস করে অন্য কোনো দিনকে নির্ধারণ করে নিব এমনটি নাই, আমভাবে ফজিলতের জন্য রোজা রাখব। আর ওই যে রাত্রের ফজিলতের কথা বললাম ওটা যদি ঘুমিয়েও থাকেন তাও পাবেন, যদি উঠে আবার ইবাদত বন্দেগি শুরু করে দেন তাহলে কিন্তু ওই ফজিলত কি হবে, বাতিল হয়ে যাবে, কারণ মুশাহিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা এই 15ই শাবানকে কেন্দ্র করে শবে বরাত পালন করে এবং আরো বিভিন্ন অনুষ্ঠানাদি করে, মিলাদ মাহফিল ইত্যাদি করে থাকে, তাদের দলিল কি, তাদের দলিল আছে কিনা, তাদের মূল দলিল হলো দুটি হাদিস, মূল দলিল দুটি হাদিস। তার মধ্যে একটা হাদিসে বলা হয়েছে যে ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহ, যখন 15ই শাবানের রাত্রি আসে তখন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে সারা রাত অতিক্রম করো,
ওয়াসুমু নাহারহা এবং ওই দিনটাই রোজা রাখো। ওয়াহুয়া হাদিসুন মাউযুউন, এই হাদিসটি কি জাল হাদিস? কেন জাল হাদিস? এই হাদিসের সনদে ইবনে আবি সাবুরা নামে একজন রাবি আছে যে হাদিস জাল করত, ফলে যে লোক হাদিস জাল করে বর্ণনা করে তার হাদিস জাল হবে না, কার হাদিস জাল হবে? অতএব তার একটা হাদিসও কি হবে না, গ্রহণীয় হবে না। দেখুন তাকরিব হাফিজ ইবনে হাজার, চিনেন তো ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, যিনি বুখারি শরীফের বুলুগুল মারামের লেখক, বুখারি শরীফের ব্যাখ্যাকার, ব্যাখ্যাকার হাফিজ ইবনে হাজার, তারকিবের আপনার হাদিসের নাম্বার হলো 8030 এবং এ সম্পর্কিত যত হাদিস বর্ণিত হয়েছে সবই জাল ও বানওয়াত। এছাড়াও এটা সহি হাদিসের বিপরীত, এছাড়াও এটা সহি হাদিসের বিপরীত, কারণ ওর আগে আরেকটা অংশে বলা হয়েছে যে যখন 15ই শাবানের রাত হয় তখন রাত্রে জেগে ইবাদত করো, দিনে রোজা রাখো, কারণ এই রাত্রে মহান রব্বুল আলামিন দুনিয়ার আকাশে কি করেন, অবতরণ করেন এবং বান্দাদেরকে বিভিন্ন ভাবে আহ্বান করতে থাকেন, কার কি সমস্যা আছে পেশ করো, আমি তোমাদেরকে ক্ষমা করব, তোমাদের সমস্যা দূর করব। এটা এজন্য বাতিল আরো যে উহা সহি হাদিসের সম্পূর্ণ বিপরীত। সহি হাদিস বলছে যে শুধু 15ই শাবানের রাত্রে নয়, বরং মহান রব্বুল আলামিন প্রত্যেক রাত্রের শেষ ভাগে যখন তিন ভাগের এক ভাগ বাকি থাকে তখন মহান রব্বুল আলামিন দুনিয়ার আকাশে আসেন। তো মহান রব্বুল আলামিনের বিশাল রহমতকে কি করেছে এরা এক রাত্রের সাথে খাস করে দিয়েছে। ইহা সহি হাদিসের বিপরীত হওয়ার কারণে হাদিস বাতিল হওয়ার আরেকটা কারণ কি, সহি হাদিসের যদি বিরোধী হয় কোন জয়ীফ হাদিস তো জয়ীফ হাদিস আরো আগে বাতিল হয়ে যাবে। এর আগেও বলেছি যে আগের হাদিসটি হচ্ছে জাল। আর যে হাদিসটি বললাম সেটি হচ্ছে বুখারী মুসলিম নাসাই ও আবু দাউদের হাদিস, যে আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ ভাগে এই দুনিয়ার আকাশে আগমন করে এই আহ্বানগুলো করতে থাকেন। এটা হলো একটা হাদিস। দ্বিতীয় আরেকটি হাদিস তারা বলে যে মহান রব্বুল আলামিন 15ই শাবানের রাত্রে দুনিয়ার আকাশে আগমন করে দুনিয়ার অধিবাসীদের মধ্য থেকে বানী কালব একটা গোত্র আছে, এদের যে ছাগল আছে সেই ছাগলের পশম সংখ্যার চাইতে অধিক সংখ্যক লোককে, কত ছাগল আছে, যদি 5000 ছাগল হয় 5000 ছাগলে কত পশম হবে, 5 কোটি ইত্যাদি ইত্যাদি সংখ্যা হতে পারে। তো এই এত এর চাইতে বেশি সংখ্যক লোককে মহান রব্বুল আলামিন কি করেন, ক্ষমা করে দিয়ে থাকেন। তো এই কথাগুলো বললে তো একটা জোরে নারায়ে তাকবীর সুবহানাল্লাহ আল্লাহু আকবার চলে আসবে, তাই না? কিন্তু হাদিস যে জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। কেন দুর্বল হাদিস? এই জন্য দুর্বল হাদিস যে এই হাদিসটি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই দুর্বল সনদে বর্ণনা করেছেন। আর এই হাদিসের সনদে একজন রাবি আছেন যার নাম হলো হাজ্জাজ বিন আরতাত, হাজ্জাজ বিন আরতাত। এই হাজ্জাজ বিন আরতাত উনি নিজে জয়ীফ এবং উনি ছিলেন মুদাল্লিস। আপনারা বুলুগুল মারামের প্রথমে খুলে দেখবেন যে মুদাল্লিস কাকে বলা হয়। মুদাল্লিস ওই রাবিকে বলা হয় যেই রাবি ওস্তাদের জামানা পেয়েছে কিন্তু ওস্তাদের কাছ থেকে শুনেনি, কিন্তু উনি বলে দিলেন যে আমি অমুকের কাছ থেকে শুনেছি, এই মজলিসে উপস্থিত নেই কিন্তু উনি বলে দিলেন যে এই মজলিস থেকে উনি একটা কথা শুনেছেন। এ হলো মুদাল্লিস। দালাস মানে হচ্ছে অন্ধকার, এবং সে প্রমাণ করতে চায় এমন ভাবে যে ও যেন আমাদের কথাটা শুনেছে, ওস্তাদের কথা শুনেছে অথচ সে শুনেনি। এমন যদি হয় তাহলে তার হাদিস বাতিল, ফলে দুটি হাদিস মূল তাদের সে দুটি হাদিসই বাতিল বলে আমরা প্রমাণ করলাম, ফলে এই রাত্রে আলাদা কোনো ইবাদতের কোনো সুযোগ নেই। ওলামায়ে কিরাম একটু আচ্ছা, এই রাত তাহলে কিভাবে শুরু হলো, শবে বরাত কখন থেকে শুরু হলো, কে বলতে পারবেন? জি কেউ নাই? শবে বরাতের যদি বেদাত বলতে চান তাহলে তো আপনাকে বলবে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকে চলে আসছে, কি বলবেন? শবে বরাত চালু হয়েছে 448 হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর মৃত্যুর 438 বছর পরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর সুন্নাত নাকি এটা? ইমাম আবু হানিফার সুন্নাত না, শাফি, আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ আজমাইন, তাদের কারো এটা কি তরিকা? না, তাদের তরিকা নয়,
কেউ যদি নিজেকে বলে আমাদের দেশের অধিকাংশ ভারতীয় উপমহাদেশের অধিকাংশ লোক হানাফি, কেউ যদি বলে যে আমি হানাফি আমাদের মাজহাবে আছে, সে মিথ্যুক। কারণ ইমাম আবানী রহমাতুল্লাহ আলাইহি যখন পর্যন্ত ইন্তেকাল করেছেন তখন পর্যন্ত এই বেদাত ছিল না, কারণ উনি 150 হিজরিতে দুনিয়া ত্যাগ করেছেন, 150 হিজরিতে এটা আবিষ্কার হয়নি। কখন হয়েছে? 448 হিজরিতে, অর্থাৎ তার মৃত্যু অনেক অনেক বছর পরে। 448 হিজরিতে ইবনু আবিল হুমাইরা, মনে রাখবেন ইবনু আবিল হুমাইরা একটা লোক, সে কোরআনের হাফেজ ছিল, কণ্ঠস্বর খুব সুন্দর ছিল, সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারত। 15 শাবানের রাতকে সে নির্দিষ্ট করে নয়, বরং এমনি সে 15 শাবানের রাত্রে এসে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়া শুরু করে। তো নিজের নামাজ নিজেই পড়ছিল, রাত্রিকালীন নামাজ। তো একজন সাধারণ লোক আসলো, ভালো করে কোরআন পড়তে জানে না, ও ভাবলো যে আমার এই কোরআনের চাইতে এই বেচারা সুন্দর করে কোরআন পড়ছে, ওর সাথেই আমি যোগ দেই। তো ওই লোকের সাথে এই নামাজ পড়া শুরু করে দিল। ফলে দেখা গেল কি, যে ওই লোকের পরে আরেক লোক এসে ওকে পিছনে টেনে জামাত শুরু করলো। এই করতে করতে যখন ওই লোক নামাজ শেষ করেছে, পিছনে ফিরে দেখে যে বিশাল এক জামাত হয়ে গেছে। তারপর থেকে ইবনু আবিল হুমাইরা এবং তার অনুসারীরা এইভাবে এই 15 শাবান এর রাত্রি কি করতে থাকে, উদযাপন করতে থাকে। তবে প্রাথমিক পর্যায়ে হালুয়া রুটি ইত্যাদির ব্যবস্থা ছিল না, পরবর্তীতে এটা যোগ হয়েছে এবং যত দিন যাচ্ছে আরো নতুন নতুন আইটেমের সাথে কি হয়, যোগ হয়। আমার তো মনে হয় আমি ভুলে না গিয়ে থাকলে, শবে বরাতের সময় ঢাকা শহরে বিভিন্ন রকম রুটি, পাউরুটি তৈরি করা হয়। শবে বরাতেই না, শবে বরাতে মাছের আকৃতিতে, ব্যাঙের আকৃতিতে, কচ্ছপের আকৃতিতে, এমন কি কিছু এমন জিনিসের আকৃতি তৈরি করা হয় যা বলাই লজ্জাকর। যদি দেখতে চান তো কোনো সময় ওই ঢাকাতে গিয়ে যেগুলোতে তৈরি করা হয় ওগুলোতে দেখবেন। আমাদের এক ওস্তাদ ছিলেন, সহি মুসলিম পড়িয়েছেন আমাদেরকে, আল্লাহ তাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এই বেচারা মাঝে মাঝে গিয়ে ওইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন, কারণ ওইগুলোকে এসে আবার ক্লাসে বোঝাতে হবে। তো মাঝে মাঝে ওই ইয়াগুলোতে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। তো বললেন একদিন যে আল্লাহ আকবর, মানুষের যে ইজ্জত, এই ইজ্জতেরও পাউরুটি বানিয়েছে। লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ হচ্ছে শবে বরাত। তো এই শবে বরাত বা এই লাইলাতুন নিসফ মিন শাবান, 15 শাবানের এই বেদাত চালু হয়েছিল 448 হিজরিতে বাইতুল মুকাদ্দাসে। কে চালু করেছিল? ইবনু আবিল হুমাইরা। এবং তৎকালীন সময়ের যত আলেম ও বিদ্বান ছিলেন সকলেই এর প্রতিবাদ করেছিলেন, কিন্তু কে শুনে কার কথা? আজকে আপনারা আমরা যেরকম বাংলাদেশের অসংখ্য লোকের কাছে এই আমাদের এক বাণী পৌঁছাতে গেলে দেখা যাচ্ছে যে ফুৎকারে আমরা উড়ে যাচ্ছি। দোয়া করি ইনশাআল্লাহ একদিন এর বরকত হবে এবং আমাদের সমাজ থেকে বেদাত ইনশাআল্লাহ উৎখাত হবে। আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। তো এখন আমাদের সমাজের এই বিশাল সংখ্যক লোকদের কাছে আমাদের বাণী যেরকম ফুৎকারে উড়ে যাচ্ছে, অনুরূপ তখনকার লোকদের কথা এই বেদাতি মহল শুনেনি, তখন থেকেই এটা চালু হয়েছিল। কোথায় পাবেন? আল বাইসু আলা ইনকারিল বেদা ওয়াল হাওয়াদিস, এই কিতাবের 124 ও 125 পৃষ্ঠায় এই কথাগুলো উল্লেখ করা হয়েছে। এবং এ ব্যাপারে ওলামাদের কথা যদি বলতে চান, একটু আগে আলবানী রহমতুল্লাহের কথা বলেছি, এমনই ইবনে রাজব রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে কিয়ামু লাইলাতিন নিসফি লাম ইয়াসবুত ফিয়া শাইউন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আন আসহাবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সাহাবীদের থেকে 15 শাবানের রাত্রে ইবাদত বন্দেগী করার ব্যাপারে কোনো দলিল প্রমাণিত হয়নি। অনুরূপ ফতোয়া লাজনাতুদ দাইমা, এদেশের সর্বোচ্চ ফতোয়া বোর্ড থেকে অনুরূপ কথা বলা হয়েছে, অনুরূপ কথা বলেছেন শেখ বিন বাজ রহমাতুল্লাহ আলাই, যখন তাকে বলা হয়েছিল যে 15 শাবানের রাত্রে মিলাদ করা যাবে কিনা, অনুষ্ঠানাদি পালন করা যাবে কিনা। উনি বলেছিলেন যে লাইলাতুন নিসফ মিন শাবান লাইসা ফিহা হাদিসুন সহীহ কুল্লাল আহাদিসুল ওয়ারিদা ফিহা মাউযুআতুন মুযাইফা, 15 শাবানের রাত্রে অনুষ্ঠানাদি পালন করার ক্ষেত্রে কোন সহীহ হাদিস বর্ণিত হয়নি, সবগুলো হাদিস যঈফ এবং জাল। ওয়াহিয়া লাইলাতুন লাইসা লাহা খুসুসিয়াতুন, এই রাত্রের বিশেষ বিশেষ কোনো বৈশিষ্ট্য নেই। লা কিরাআতান, কোরআন তেলাওয়াত করা যাবে না খাস ভাবে। ওয়ালা সালাতান খাসাতান, কোনো খাস সালাত পড়া যাবে না। ওয়ালা জামাআতান, এবং একত্রিত হওয়া যাবে না। ওয়া ওয়া কালাহু বাযুল উলামা আন্নাহা লা খুসুসিয়াতুন ফাহুয়া কাউলুন যাঈফুন, আর যারা
বলার চেষ্টা করেছে ওই যে দুটি হাদিস, আরো কিছু তাবান দুর্বল হাদিস দিয়ে এই মতটাকে সাব্যস্ত করার চেষ্টা করেছেন, উনি বলছেন যে এটা একদম দুর্বল উক্তি। ফালা ইয়াজুজু আন তাখুসা বিশাইইন, অতএব এই রাতকে কোনো খাস ইবাদতকে খাস করা, বৈশিষ্ট্য মণ্ডিত করা জায়েজ নয়। হাজা হুয়া সওয়াব, এটাই হলো সঠিক কথা। ওয়াবিল্লাহি তৌফিক, আল্লাহ সৎ কাজের তৌফিক দাতা। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি অনুরূপ কথা বলেছেন। ফলে আমরা বুঝতে পারছি যে বড় বড় বিদ্বানগণ যাদের মাধ্যমে আমরা কোরআন ও সহিহ হাদিস পেয়েছি তারা কিন্তু এটাকে বেদাত বলেই উল্লেখ করেছেন, এবং যেই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে আল্লাহ তাআলা মাফ করেন, সেখানেও আমরা বলেছি যে যখন সীমা লঙ্ঘন করে তখনই তার মাফ পাওয়ার সুযোগটাও কি হয়ে যায়, হাত ছাড়া হয়ে যায় এবং বন্ধ হয়ে যায়। এ গেল ওলামাদের কথা। এছাড়াও এই মাস সম্পর্কে আরো বেশ কিছু বাতিল হাদিস বলা হয় যার কোনো আসল নাই। একটাতে বলা হয় আল্লাহ আমাদের শাবান মাসে বরকত দাও, আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও, হাদিসটি অত্যন্ত দুর্বল। এমনই বলা হয় যে শাবান মাসের ফজিলত অন্য মাসের উপরে যেমন আমার ফজিলত অন্য নবীদের উপরে, তাহলে শাবান মাস সব মাসের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেল না, রমজান মাসের চাইতে উত্তম হয়ে গেল, জিলহজ মাসের যে 10 দিন ফজিলতপূর্ণ আছে, হজের আমল আছে, সেগুলো থেকে কি হয়ে গেল, উত্তম হয়ে গেল, তাহলে সহিহ হাদিসগুলো গেল কোথায়? সহিহ হাদিসগুলো সব বাতিল হয়ে গেল জাল হাদিসের কারণে। এমনই বলা হয় যে একটু আগে যেটা আমরা বললাম যে রমজান শাবানের 15 তারিখ হলে রাত্রে ইবাদত বন্দেগী করবে, দিনে রোজা রাখবে, এটাও একটা বাতিল হাদিস। আরো একটা বাতিল হাদিস হলো শাবান কেন্দ্রিক, যে 5টা রাত্রি আছে যখন দোয়া ফেরত দেওয়া হয় না। এক নম্বরে রজবের প্রথম রাত্রি, তারপরে 15ই শাবানের রাত্রি, জুমার রাত্রি, ঈদুল ফিতরের রাত্রি এবং ঈদুল আজহার রাত্রি। হাদিসটি ইমাম আল আলবানী রহমতুল্লাহ আলাই সিলসিলাতুল আহাদিস আল জাইফাতে উল্লেখ করেছেন। কোথায় জাইফা মানে সহিহ হাদিস নাকি? জাইফ হাদিসের অন্তর্ভুক্ত, হাদিস নাম্বার 1452। এছাড়াও আরও যেগুলো আমরা বললাম আরও অন্যান্য হাদিস বর্ণিত হয়েছে। একটাতে বলা হয়েছে মান সাল্লা লাইলাতান নিসফু মিন শাবান সালাসা মিয়াত রাকা, যে ব্যক্তি 15ই শাবানের রাত্রে 300 রাকাত নামাজ পড়বে, ওয়া ফি লাফজিন অন্য শব্দে এসেছে সিনতায় আশার রাকা 12 রাকাত, ইকরাউ ফি কুল্লি রাকাতিন সালাসিনা মান রাকুল হুয়াল্লাহু আহাদ, প্রত্যেক রাকাতে 30 বার করে কি পড়বে, সূরা ইখলাস পড়বে, সুফিয়া ফি আশারাতিন কাদ ইস্তাউজিবুন্নার, তার ফ্যামিলির বা অন্য অন্য লোকদের মধ্যে 10 জন এমন লোকের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে যাদের জন্য জাহান্নাম কি হয়ে গেছিল, অজীব হয়ে গেছে। জাহান্নাম অজীব হয়ে গেছে তো অজীবিত হয়ে গেছে, ওর জন্য আর কি মাফ আছে? তো এই হাদিসগুলো জাল হাদিস, এই হাদিসগুলো থেকে আমাদেরকে সাবধান ও সতর্ক হতে হবে, জাতিকে সতর্ক করতে হবে। আমাদের দেশের লোকেরা বলে হাদিস তো হাদিসই, হাদিস আবার জয়ীফ হয় কি করে, হাদিস আবার জাল হয় কি করে? আমি আরবি বলতে পারি, আমি যদি এখন একটা আরবি বানিয়ে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেই যে আজকে আপনাদেরকে আকিকার দাওয়াত দেওয়া হয়েছে, এখন যদি বলি যে রাসূল সাল্লাম বলছেন যে আকিকার দাওয়াত না খেয়ে বের হয়ে যাও, উখরুজু ক্বাবলা আন তাকুলু আল আকিকা, খালাস, তাহলে কি এটা হাদিস হয়ে গেল? না। এইভাবেই ছাত্রান্বেষী মহল যারা আরবি জানতো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনেক হাদিস চালিয়ে দিয়েছে। ফলে হাদিস মানেই শুধু হাদিস নয়, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি না সেটা সাব্যস্ত হতে হবে। যে সকল বেদাত, আমাদের সময় শেষের দিকে, যে সকল বেদাত এই শবে বরাত কেন্দ্রিক আছে তার মধ্যে এই রাত্রে এই দিনে রোজা রাখা হয় এটা সম্পূর্ণ বাতিল, এটা একটা বেদাতের অংশ। 15ই শাবানের দিনে রোজা রাখা বিশেষ ফজিলতপূর্ণ মনে করে ইহা বাতিল ও বেদাত, যা বর্তমান সমাজে কি আছে, প্রচলিত আছে। 2 নম্বর, এর রাত্রির 15ই শাবানের রাত্রিকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করা, এবং এক্ষেত্রে আমরা একটু আগেই বলে এসেছি যে ওই হাদিসটি জাল হাদিস, ওই হাদিসটি জাল হাদিস, এবং এই রাত্রে বিশেষ নামাজ পড়া, তার মধ্যে একটা আছে সালাতুল বারাআ, সালাতুল বারাআ মুক্তির সালাত, সালাতুত তাসবিনা, সালাতুল বারাআ আদায় করা হয়। সেই সালাতুল বারাআর নিয়ম হলো আপনার
একশো রাকাত নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে দশ বার করে সূরা ইখলাস পড়বে, তাহলে কয়বার হলো? একশোকে দশ দিয়ে গুণ করলে এক হাজার বার। এই সালাতের অপর নাম সালাতুল আলফিয়া, সালাতুল আলফিয়া বা সালাতুল বারাআ নামে এই নামাজ আদায় করা হয়। এটাও একটা বেদাতের অন্তর্ভুক্ত। আরও একটা হাস্যকর বিষয় হলো যে এই রাত্রে পনেরোই শাবানের রাত্রে বা দিনের বেলা পরবর্তী দিন ইফতারের সময় অনেকে হালুয়া রুটি খায় এই যুক্তিতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন উহুদ যুদ্ধ করেছিলেন এবং তার দাঁত কী হয়েছিল, শহীদ হয়েছিল, এজন্য তিনি শক্ত খাবার খেতে পারেননি, তাই হালুয়া রুটি খেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাত তারা পালন করে। এই ঘটনা কখন হয়েছিল? পনেরোই শাবান উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ আসলে কখন হয়েছে? শাওয়াল মাসের, জি, তৃতীয় হিজরির শাওয়াল মাসে উহুদ যুদ্ধ হয়েছে। ফলে দেখা যায় যে এদের কথার সাথে ইতিহাসের চরম বৈপরীত্য। উহুদ যুদ্ধ হইল শাওয়াল মাসে, ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতের এই হালুয়া রুটি পালন করতেছে শাবান মাসে। শাবান, রমাদান, তারপরে শাওয়াল, মানে আড়াই মাস আগেই পালন করা শুরু করে দিয়েছে। ফলে এটা একটা হাস্যকর বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাঁত উহুদের যুদ্ধে গিয়েছে এবং সেটা ছিল শাওয়াল মাসে, তৃতীয় হিজরির শাবান মাসে নয়। আর যদি শাবান মাসেও যুদ্ধটা হয়ে থাকতো, কথার কথা মেনেই নিতাম, তাহলেও এরকম কোনো হালুয়া রুটি সাহাবারা খাননি, তাবেয়েরা খাননি, অন্য কেউ খাননি, এরা খাচ্ছে, ফলে এটা বেদাতের অন্তর্ভুক্ত। পাঁচ নাম্বার, কিছু লোক আছে যারা এই রাত্রে বিশেষভাবে খাবার তৈরি করে এবং রাত্রিবেলা এই খাবারগুলো মানুষের মাঝে বিতরণ করে, এটাকে তারা নাম দিয়েছে আশাউল ওয়ালেদাইন, মানে পিতা মাতার নামে এই খাবারগুলো তারা কি করে, উৎসর্গ করে, এটাও একটা বেদা। ছয় নাম্বার, সালাতু সিত্তা রাকাআতিন, ছয় রাকাত নামাজ পড়ে এই রাত্রে কি নিয়তে, বেনিয়াতি দাফিল বালা, বিপদ আপদ যেন দূর হয়, ওয়াতুলুল উমর, বয়স যেন কি হয়, বৃদ্ধি পায়, ওয়াল ইসতিগনা আনিন নাস, মানুষের কাছে যেন হাত পাততে না হয়, এটা একটা বেদাত। সাত নাম্বার, সূরা ইয়াসিন পড়া এবং এই রাত্রে খাস কিছু দোয়া পড়া, যার একটি হলো আল্লাহুম্মা ইয়া যাল মান্নি ওয়ালা ইয়ুমান্নু আলাই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটা খাসভাবে এই রাতের জন্য খাস করা, এটা বেদাত। আট নাম্বার, অনেকের বাতিল আকিদা আছে যে আমাদের মৃত আত্মীয় স্বজনের রূহ বা আত্মাগুলো কি করে, এই রাত্রে আমাদের কাছে আমাদেরকে জিয়ারতের জন্য কি করে, ফিরে আসে। এটা কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং বৈপরীত্য রাখে, কারণ কোরআন বলছে যে কিয়ামতের দিন যারা এই দুনিয়াতে ভালো কাজ করেনি তারা কিয়ামতের দিন বলবে যে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে একটু কি করেন, ফিরিয়ে দেন, লাআল্লি আমালু সালিহান, যাতে আমি একটু ভালো কাজ করতে পারি, ফিমা তারাক্ত, যেগুলো আমি করিনি দুনিয়াতে ছেড়ে দিয়েছি, কাল্লা, আল্লাহ বলছেন যে না, ইন্নাহা কালিমাতুন হুয়া কায়েলুহা, সেই কথাটা বলবে কিন্তু তাকে এই সুযোগ দেওয়া হবে না, আর ওকে যদি আবার সুযোগ দেই কয়েকদিন পর আবার দুষ্ট হয়ে যাবে, আবার আগের মতোই সে খারাপ কাজে নিয়োজিত হবে। অমিং ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, অমিং ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, ওদের কবরের পিছনে কি দেওয়া আছে, প্রাচীর দেওয়া আছে, কিয়ামত পর্যন্ত ওরা দুনিয়াতে আসতে পারবে না। সূরাতুল মুমিনুন একশো নম্বর আয়াত। তাহলে বোঝা যায় যে কোরআনের বিপরীত আকিদা রাখে কারা, সবে বরা পালনকারীরা। আরো হাস্যকর বিষয়, এই আকিদাটা হিন্দুদের আকিদা, হিন্দুদের বই পড়ে দেখেন, হিন্দুদের বই পড়ে দেখেন, গ্রিক বেদ, ঋগ বেদ, আরো বেদ আছে যেগুলো আমরা আরবিতে পড়েছিলাম মদিনা বিশ্ববিদ্যালয়ে, সেখানে বলা হয়েছে যে ওদের আকিদা হলো যে রূহ গুলো আছে, এই রূহ গুলো যারা এখন দুনিয়াতে মানুষ আছে, এরা যদি ভালো হয় তো মরে যাওয়ার পরে আবার ভালো মানুষের রূপ ধরে আসে, আর যদি এরা খারাপ হয়
তাহলে খারাপ জন্তুর রূপ ধরে আসে, মানে শুকুর কুকুর ইত্যাদি দুষ্ট প্রকৃতির যেই জন্তুগুলো আছে ওদের আকৃতি ধরে আসে। মুসলমান ওই আকৃতি পোষণ করছে, তো হিন্দুর থেকে কোথায় ভালো আছে? আরো তো আরো তো আরো অ্যাডভান্স হয়েছে মুসলমান, মানে ওরা দুর্গা মানছে, এরা দর্গা মানছে, খালাস। হ্যাঁ, ওদের সাথে এদের চরম মিল পাওয়া যায়। নয় নম্বর বেদাত হলো যে অনেকে ধারণা করে যে এই রাত্রে কোরআন নাজিল হয়েছে এবং টিভি চ্যানেলগুলোতে আপনারা এটাই শুনতে পাবেন যে শবে বরাতের রাত্রে কি হয়েছে, কোরআন নাজিল হয়েছে। দলিল দেয় কি? সূরা দোখানের 3 নম্বর আয়াত, সেখানে দুনিয়া আসমান সৃষ্টির 50,000 বছর পূর্বে। এরপরে মানুষের যে প্রত্যেক বছরের বাজেট, ওই যে আমাদের দেশে বাজেট করছে না, হ্যাঁ, টাকা যা নাই তার আগে তার চেয়ে বেশি বাজেট করে রাখছে। হ্যাঁ, তো ওই বাৎসরিক যে আমরা কাজকর্ম করব এটা প্রত্যেক বছর লাউহে মাহফুজ থেকে দুনিয়াতে আল্লাহ তাআলা নাজিল করেন, লাইলাতুল কদরে, লাইলাতুল বরা বা শবে বরাতে নয়। আর ওদের আকীদা এই জন্যই তারা এটাকে শবে বরাত বলে থাকে যে এই রাত্রে ইবাদত বন্দেগী করলে আর রোজা টোজা রাখলে পরের দিন তাহলে জাহান্নাম থেকে কি পাবে, মুক্তি পাবে। আর এই আশায় এই রাতকে তারা নাম দিয়েছে শবে বরাত, মুক্তি রজনী, ভাগ্য রজনী এবং পরিত্রাণের রাত্রি। আসলে এটা পরিত্রাণ নয়, একটু আগেই বলেছি সীমা লঙ্ঘন করার কারণে একটু ক্ষমা পাওয়ার যে একটা কথা শেখ আলবানী রহমতুল্লাহ আলাই বলছিলেন সেটাও কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আসুন আমরা সকল প্রকার বেদাত থেকে নিজেরা সাবধান ও সতর্ক হই, জাতিকে সতর্ক করি, মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে বিভিন্ন মাস সময় দিন ইত্যাদি কেন্দ্রিক যে বেদাতগুলো আছে এবং অন্যান্য সকল বেদাত থেকে দূরে থাকার হেফাজতে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে বেদাত ও শিরক থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা ক্ষমা করে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। যার যে সমস্যা আছে আল্লাহ সেগুলো যেন দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। আজকে আর যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে বলবো যে এই সুন্নাত থেকে নিজেরা যেন নিজেদেরকে মাহরুম না করেন। আমাদের সমাজ এমন এক বিশৃঙ্খল সমাজ হয়ে গেছে যে মুসলমানি দেওয়ার সময় 2 গরু, মুসলমানি দেওয়ার সময় আমার পাশের বাড়িতে অনেক করে বলা হয়েছে ওদেরকে, ওই বাচ্চার 2 বাচ্চা হয়েছে, 2টা ছেলে, তো গরু মেরে তারপরে ইয়া করেছে, আকিকানা মুসলমানি করেছে। কারণ ওইখানে কি হাদিয়ায় তোহফা ইত্যাদি পাওয়া যাবে, দেখা গেছে গরুর চাইতে বেশি টাকা চলে আসছে, কিন্তু আকিকা দিলে তো মানুষকে খাইয়ে দিতে হবে, বড় চালাক মানুষ। তো এই বেদাতগুলো আমাদের সমাজে আছে, আকিকা দিবে না কিন্তু মুসলমানের সময় দেখবেন যে 1 নম্বর কাতারে, নামাজ পড়বে না দেখবেন ঈদের ময়দানে আগে। তো এই অবস্থা আমাদের সমাজে আছে, এগুলো থেকে আমাদেরকেই সজাগ ও সতর্ক হতে হবে, জাতিকে সতর্ক করতে হবে, নতুবা কে দাওয়াত পৌঁছাবে। শেখ মখলিস শেখ মতি আজকে আপনাদের এখানে বলছে আপনারা এই দাওয়াত যদি নিয়ে বহন করে আপনাদের নিজ নিজ এলাকায় যান তাহলে ইনশাআল্লাহ প্রত্যেক এলাকায় আলো জ্বলবে। যদি কেউ না মানে, 5টা 7টা লোক মানে, আপনার ফ্যামিলি মানে, তাও আপনি সাকসেসফুল। অনেক নবী কিয়ামতের দিন আসবে, একজন থাকবে না সাথে। তো হেদায়েতের মালিক মহান রব্বুল আলামিন, আমাদেরকে প্রচেষ্টা করতে হবে, না করলে কিন্তু আমরা কি করব, ধরা খেয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে এ দাওয়াত আমাদের জাতির কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বর্তমান সময়ে অনেক ভাই একামা পাসপোর্ট ইত্যাদি সমস্যায় আছেন, আল্লাহ যেন ভাইদের সে সকল সমস্যাগুলো দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং তারা যেন এগুলোর সুন্দর ব্যবস্থাপনা করতে পারেন। এবং আরও জানিয়ে দিই যে আগামী 24শে শাবানের ভিতরে কাজটা কিন্তু শেষ করতে বলা হয়েছে। আজকে একটা মেসেজ এসেছে যে 15শে শাবানের ভিতরে এই কাজ শেষ করতে হবে, নতুবা তারা গ্রামা বা বিভিন্ন জেল জরিমানার সম্মুখীন হতে পারেন। তাই সবাই যাদের সমস্যা আছে দ্রুত সেরে ফেলার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।